ইংলিশ প্রিমিয়ার ফুটবল। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে উঠেছে চেলসি। ওল্ড ট্রাফোর্ডে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটি 1-1 সমতায় শেষ হয়। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের 13তম স্থানেই থাকল ম্যানিউ। এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন ডাচ কোচ রুড ফন নিস্টল রয়ের হাত ধরে গত বুধবার ওল্ড ট্রাফোর্ডে লিগ কাপের শেষ ষোলে লেস্টার সিটিকে 5-2 গোলে হারায় ম্যানিউ। মৌসুমের শুরু থেকে উত্থান পতনের মধ্যে এগিয়ে চলা ইংলিশ জায়ান্ট ক্লাবটি রবিবার ঘরের মাঠে চেলসির বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামে। 15 মিনিটে গোল বঞ্চিত হয় চেলসি। কোল পালমারের কর্নারে তরুণ ফরওয়ার্ড ননি মাদুয়েকের হেড পোস্টে লাগে। 70 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানিউকে এগিয়ে নেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। চেলসির গোলরক্ষক ম্যানিউর স্ট্রাইকার রাসমাস হুজলুন্দের পা জড়িয়ে ধরে রাখায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। 4 মিনিটের মধ্যে গোলশোধ দেয় চেলসি। ম্যানিউর ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসিমিরোর ভুলের সুযোগ কাজে লাগান ইকুয়েডরের মিডফিল্ডার কাইসিদো। শেষ দিকে স্বাগতিকদের প্রবল চাপ রুখে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে চেলসি। 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে চেলসি চারে উঠলেও ম্যানিউ 12 পয়েন্ট নিয়ে 13তম স্থানে রয়েছে। সমান খেলায় 25 পয়েন্ট নিয়ে লিভারপুল লিগ শীর্ষে।